আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এই অধ্যায়ের এমনই একটি অঙ্ক সমাধান করে দেখাবো, যে অঙ্কটা সমাধান করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী তোমরা কনফিউশনে পড়ে যাও যে আসলে কিভাবে এটার সমাধান করতে হবে। পদ্ধতি লিফো হোক কিংবা ফিফো হোক কিংবা ভারযুক্ত গড় পদ্ধতি যাই হোক না কেন, আমরা মূলত আজকে যে বিষয়টা থেকে সমাধান করব এটি আমাদের সমাধানের শেষ প্রান্তে দেখা যায় এবং ওই সময় গিয়েই মূলত শিক্ষার্থীরা কনফিউশনে পড়ে যায় যে আমি এই ইন্ট্রিটার আমার মাল খতিয়ান প্রস্তুতে কিভাবে লিখব, কোথায় লিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে অধিকাংশ শিক্ষার্থী যে বিষয়ে কনফিউশন হয়ে যায় তোমাদের সে কনফিউশন আর থাকবে না। 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই বিষয়টি খুব সহজেই সমাধান করতে পারবে। চলো আমরা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেই। আমরা জাস্ট ভারযুক্ত গড় পদ্ধতিতে আজকে আমরা একটা অঙ্ক করব। 2020 সাল জানুয়ারি মাসের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক, প্রতি এককের মূল্য বা দর 10 টাকা করে। তাহলে আমরা এখানে কি লিখব, প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা আমরা লিখতে পারি প্রারম্ভিক মজুদ। তো প্রারম্ভিক উদ্বৃত্ত বা মজুদের টাকা সরাসরি এই দিকে লিখতে হয়, এই দিকে লেখা যায় না। তাহলে কত একক ছিল, 400 একক ছিল, প্রত্যেক এককের দাম 10 টাকা করে, তাহলে আমাদের মূল্য কত, 4000 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে 7 তারিখে বলছে পণ্য ক্রয়, অর্থাৎ ক্রয় 300 একক, প্রতি এককের মূল্য 12 টাকা করে। তাহলে আমরা কি লিখবো এখানে, ক্রয় লিখে আমরা যেহেতু ক্রয়ের ঘর আছে ক্রয়ের এককের ঘরে একক দিব, কতগুলো একক, 300 একক ক্রয় করছে, দর কত, 12 টাকা, অর্থাৎ প্রত্যেক এককের দাম কত করে, 12 টাকা করে। তাহলে এখন আমাদের কাজ কি, মূল্য বসাইতে হবে। তাহলে কিভাবে বসাবো আমরা, 300 গুণন 12, 3600 টাকা। আমরা জানি ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের উদ্বৃত্তের ঘরে কিভাবে অঙ্ক বসাবো, যখন আমরা ক্রয় করব তখন ক্রয়ের একক এবং পুরাতন একক যোগ করে এককের ঘরে বসাতে হয়, ক্রয়ের নতুন মূল্য এবং উদ্বৃত্তের পুরাতন মূল্যটা যোগ করে মূল্যের ঘরে বসাতে হয়, এবং দর কিভাবে বাইর করতে হয়, ভারযুক্ত গড় পদ্ধতিতে দর বাইর করার সূত্র হচ্ছে মোট মূল্য ভাগ মোট একক। তাহলে আমরা এখানে বসাবো 400 একক এবং 300 একক, এখানে আমাদের 4000 এবং 3000, তাহলে কত হবে, 4000 এবং 3000 আসে মোট 7600। আমরা এখানে বসাবো 7600 টাকা। এখন দর কিভাবে বাইর করব, এই 7600কে আমরা মোট একক 700 দ্বারা ভাগ করব, তার মানে আমাদের দর আসতেছে 10.857, অনেকগুলো। তাহলে আমরা এখানে কি নিব, 10 দশমিক দিয়ে দশমিকের পরে দুটি সংখ্যা নিব, 8, 6। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ কিভাবে আমি এখানে দর বাহির করলাম। আবারও 9 তারিখে আমাদের বলছে ইস্যু 100 একক, কি বলছে, ইস্যু 100 একক। তাহলে আমরা এখানে ইস্যু লিখব, ইস্যুর কাজ কোথায় করতে হয়, এই যে বিক্রয়ে ইস্যু, তাহলে এখানে কত একক আমরা ইস্যু করেছি, 100 একক। দর কিন্তু বলা নাই, যেহেতু দর বলা নাই তার মানে আমরা কোথা থেকে বিক্রি করছি, আমাদের এই যে 700 একক ছিল এখান থেকে 100 একক কি করলাম, বিক্রয় করলাম। তাহলে এটা দর কত ছিল, 10.86 টাকা, তার মানে এটিই হবে আমাদের এই 100 এককের দর। তাহলে আমরা এখানে বসাই দিব 10.86। তাহলে এখন গুণ করব, 100 গুণন 10.86, তাহলে আমাদের আসতেছে 1086 টাকা। আমরা এখানে বসাবো 1086 টাকা। এখন উদ্বৃত্তের ঘরে আমরা কি বসাবো, যেহেতু 700 একক থেকে 100 একক আমরা কি করলাম, বিক্রয় করলাম, তাহলে আমাদের এখানে থাকবে কত, আর 600 একক। আর এখানে আমাদের কি বসাবো, যদি দর আগেরটাই থাকবে 10.86, এই 600 এককে এই দর দ্বারা গুণ করলেই আমরা যা পাবো সেটাই হবে আমাদের নতুন মূল্য। তাহলে 600 একক গুণন 10.86, 6516 কত আসবে, 6516, এটি হচ্ছে আমাদের নতুন উদ্বৃত্তের মূল্য। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আবারও আমাদের 15 তারিখে বলছে
কুরয়, কি বলছে? কুরয় 200 একক প্রতি একক 8 টাকা দরে। কত টাকা দরে? 8 টাকা দরে। তাহলে আমরা এখানে লিখব কুরয় কত একক? 200 একক, দর কত? 8 টাকা। তাহলে আমরা এখন মূল্য কিভাবে বসাবো? এই 200 গুণন 8, তার মানে 1600 টাকা। আবারও আমাদের কাজ, আমরা জানি যে ভারযুক্ত গড় পদ্ধতিতে যখনই আমরা ক্রয় করব, আমাদের নতুন একক এবং পুরাতন একক যোগ করে বসাতে হয়, নতুন মূল্য পুরাতন মূল্য যোগ করে বসাতে হয় এবং মোট মূল্যের সঙ্গে মোট একক ভাগ করে দর বাহির করতে হয়। ওকে, তাহলে আমরা 200 এবং 600 কত একক? 800 একক। আমাদের নতুন মূল্য আসলো 1600 আর পুরাতন মূল্য ছিল 6516, তার মানে মোট মূল্য আসতেছে 8116। এখন দর কিভাবে বাইর করব? এই 8116কে মোট একক 800 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের দর আসলো 10.145, তার মানে আমরা এখানে বসাবো 10.15। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ জাস্ট আজকের অঙ্কের কনফিউশন যে বিষয়টা সেটি আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। 31 জানুয়ারিতে আমাদের বলছে সমাপনী মজুত পণ্য 600 একক। কত একক বলছে? আমাদের এটা শেষ এন্ট্রি। 31 জানুয়ারি আমাদের সরাসরি বলছে প্রশ্নে যে সমাপনী একক 600, সমাপনী মজুদ একক কত? 600। একটু কনফিউশন দেখো তো, আমরা দেখলাম আমাদের কাছে আছে 800, তাহলে প্রশ্নে বলছে সমাপনী মজুদ একক কত? 600। তাহলে আমাদের মাঝখানে 200 গেল কোথায়? সমস্যা কিন্তু এইটাই, আমাদের 600 একক জমা আছে উদ্বৃত্তের ঘরে। ওকে, আমি লেখি 600 যেহেতু প্রশ্নে আমাদের বলছে, অর্থাৎ এই 600 একক আমাদের উদ্বৃত্ত হিসাবে আছে। তাহলে এই যে আমাদের আগের ঘরে ছিল 800, এখন আছে 600, মাঝখানে 200 কোথায় গেল? এটি হচ্ছে আমাদের আজকের কনফিউশনের কাজ। যখন কোনো অঙ্কে এমন থাকবে যে একটা মূল্য একক থেকে পরবর্তী এককের মাঝখানে কিছু একক হারিয়ে যাবে, মিসিং থাকবে, আমরা মনে রাখব ওই হারিয়ে যাওয়া এককটা ঘাটতি একক। কি একক? ঘাটতি। আমাদের ওই হারিয়ে যাওয়া এককটা ঘাটতি নামে উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ঘাটতি। তাহলে ঘাটতি কত একক? 200 একক। এটা লিখব কোন ঘরে? ঘাটতি হলে সেটা আমরা বিক্রয়ের ঘরে লিখব। কোথায় লিখব? বিক্রয়ের ঘরে। তাহলে আমরা এখানে দিব 200 একক কত টাকা দর? 10.15। তাহলে গুণ করব 200 গুণন 10.15, এখানে মূল্য আসলো 2030 টাকা। আমাদের প্রশ্নের মধ্যে বলেই দিছে সমাপনী একক থাকবে কত? 600। তাহলে 600 থাকলো আর আমাদের দর কত? 10.15। এই দুইটাকে আমরা কি করব? গুণ করলে আমাদের চলে আসবে মোট মূল্য। তাহলে 600 গুণন 10.15, 6090 টাকা। এই 6090 টাকাই হচ্ছে আমাদের সমাপনী মূল্য। আশা করি আজকের আমাদের এই ক্লাসের মূল সমস্যাটা কোথায় ছিল তোমরা সেটা বুঝতে পেরেছো। আমি আরও একবার অ্যানালাইসিস করতেছি যে পদ্ধতিতে আমাদের মাল খতিয়ান করতে বলুক না কেন, যদি আমরা শেষের তারিখে গিয়ে দেখি বলা আছে সমাপনী একক বা সমাপনী উদ্বৃত্ত একক এত, তাহলে আমরা দেখব যে তার আগের ঘরে আমাদের কত একক ছিল, এই দুটি এককের মধ্যে মাঝখান থেকে হারিয়ে গেছে কতগুলো একক, সেই হারিয়ে যাওয়া এককটাই হচ্ছে আমাদের ঘাটতি একক। আর ঘাটতি একক কোথায় বসাতে হবে? বিক্রয়ের ঘরে। যেহেতু আমাদের অঙ্ক আজকে শেষ, আমরা মোট একক মোট মূল্য ক্লোজ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কের মূল সমস্যাটা কোথায় সেটা বুঝতে পেরেছো এবং তার সহজ সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে, যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। আর পরিশেষে যে কথাটি না বললো নয়, যদি তোমরা ক্লাসটি করার পরেও কোনো ধরনের কনফিউশন থেকে থাকে শেষের ইন্টিটার মধ্যে, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।